এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আমরা সকলেই চাই মনের প্রশান্তি মন যদি প্রশান্ত থাকে মহান স্রষ্টার এ করে পরকালের পাথয় সঞ্চয় করতে আমাদের জন্য সহজ এবং দুনিয়াবি যে কোনো কল্যাণ মঙ্গলের কাজ সহজেই আমরা করতে পারব মনের প্রশান্তি কোথায় পাওয়া যায় এটাতে এমন না যে মার্কেট থেকে ক্রয় করে নিয়ে বাসায় নিয়ে আসলাম এবং মনকে শান্ত করলাম এমন নয় আমরা আজকে স্থায়ীভাবে মনের শান্তি কোথায় পাওয়া যায় এটি সন্ধান করব কোরআনে কারিম থেকে মোহানবুল্লাহ আলমিন সোরাত রুমের নং আয়তে আসাদ করেছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা মহান রব্বুল আলামিনের নিদর্শনের মাঝে বড় একটি নিদর্শন তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনী স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের থেকে মনের শান্তি নিতে পারো ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এবং তোমাদের উভয়ের মাঝেই পরস্পর ভালোবাসা এবং দয়া তিনি দিয়েছেন সৃষ্টি করেছেন এই আয়াতে আমরা পেয়ে গেলাম শান্তি কোথায় পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে একজন স্ত্রী যদি সত্যি সাদী হয় এবং নেককার হয় নেককার স্ত্রী যদি জান্নাতের আদর্শে আদর্শবান হয় জান্নাতিদের রমণীদের গুণ থাকে তাহলে আমাদের বিবাহিত জীবন পারিবারিক জীবন সুখময় শান্তি এবং এর ধারাবাহিকতায় আমরা হতে পারে এই দুনিয়াতে আমাদের জন্য যে কল্যাণ বই নিয়ে আসবে এবং আখেরাতে পরম পাওয়া জান্নাত আমাদের জন্য সুগম হবে বিশ্ব নবী সাল্লাম তাই আসাত করেছেন আলা ফিল বিনিসা জান্না আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের স্ত্রীদের মধ্যে জান্নাতের অধিবাসী কে কেমন স্ত্রী আল ওদুত আল ওলুত আল ও জান্নাত স্ত্রীদের গুণ হল প্রেমময় স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে মনের প্রশান্তি জোগায় স্বামী স্মার্ট অর্থবিত্ত আছে দেখতে ভালো এই জন্য নয় স্বামী যে তার এই জন্য স্ত্রী ভালোবাসে যে আমার স্বামী তার সন্তোষিতে আমার জান্নাত ইদা আও 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 ইলাইহা জুহা যদি স্ত্রী কোনো কারণে রাগ করলো অথবা তার সাথে স্বামী খারাপ আচরণ করে তার প্রতি অত্যাচার করলো অথবা স্বামী রাগ করলো স্ত্রী গাম্ভীর্যপনা হয়ে বসে থাকে না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস দেখা যায় এমন স্ত্রী আছে গাম্ভীর্যপণ বসে থাকে আমি সারেন্ডার করব না আমার কাছ তো আসতেই হবে তার আমি কেন নিজেকে ছোটো মনে করব এমন চরিত্র অনেকে রয়েছে কিন্তু এটি জান্নাতের কোন নয় জান্নাতি গুণের স্ত্রী কেমন বিশ্বনবী কি বললেন হাদা দাফ ফিয়াদিক, আমার হাত তোমার হাতে আমি তোমার মালিকানা দিন আমি তোমার অধীনস্থ লা দিন তারতা আমার মনে শান্তি আসবে না চক্ষু শীতল হবে না কোনো কিছু আমার রুচি হবে না আমার চোখ অন্যদিকে পলক যাবে না চোখের পাতা লড়বে না ঘুমাবো না যেই পন্ত তুমি সন্তুষ্ট না হবে আল্লাহবর দেখেন উৎসর্গ করলো স্বামীর জন্য নিজে সারান্ডার করলো নিজে ছুটো হলো কেন শুধু স্বামীর জন্য স্বামীর জন্য নয় সংসার সুখময় হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ রব্বুল্লা আলামিন নির্দেশ করছে এটা একটি ইবাদত এটা ইবাদত করলো এই জন্য আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দিবেন এই সমস্ত স্ত্রীদেরকে এই সমস্ত স্ত্রী যদি থাকে এমন গুণবতী স্ত্রী তাহলে দেখা যাবে সংসার সুখময় সুন্দর হবে জান্নাতের পরিবেশ এ দুনিয়াতেই পাওয়া যাবে